দেখেন বড় গাড়ি কিভাবে রাস্তায় ছোট মোটরসাইকেলকে চাপ দেয়। ছোট বনজামাইয়ের গাড়ি গ্রিন অনাবিল, কি বলবো আর বলেন, বলেও আর লাভ নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ নিউ ভিডিও। ইউটিউবের টাকা দিয়ে গোপ্রো হিরো 9 কিনে ফেললাম। গোপ্রো হিরো 9-এর ফার্স্ট ইমপ্রেশন, ভিডিও টেস্ট এবং কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করলাম ডিটেলস এই ভিডিওতে জানাচ্ছি। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি। কাজ শেষ করে বাসায় যাচ্ছি, মেয়র হানিফ ফ্লাইওভারে উঠবো এখন। সো ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় সেটা শুধু আগে শুনতাম, বাট এখন আমি নিজেই সেটা করেছি এবং সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউব কবে থেকে শুরু করেছি বলতে গেলে বলতে হয় 2008 সাল থেকে, কারণ 2008-এ আমি প্রথম ভিডিও পোস্ট করি। কিন্তু যেই ভিডিও দিয়ে আর্নিং হয়েছে সেটা ছিল 2016 সালের, এবং 2008-এর পরে এর মধ্যে আর কোনো ভিডিও দেয়নি, তাই বলা যেতেই পারে 2008 সালে ইউটিউবিং শুরু করেছি তথ্যটা ঠিক না। ২০১৬ সালে কি তাহলে ইউটিউবিং শুরু করেছি? আসলে সেটাও না, কারণ 2016 সালে ফেসবুক থেকে কিছু ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করি, এবং তখন ইউটিউবে এখনকার মতো রুলস অ্যান্ড রেগুলেশন এত কঠিন না থাকায় সেই ভিডিওগুলো থেকেই আমি প্রায় $241 বা বাংলায় ২০,০০০ টাকা আর্ন করে ফেলি। কিন্তু সেই টাকাটা আমার তোলা হয়নি বা আলসেমি করেই তুলিনি। ২০২০-এর করোনার লকডাউনের সময় ঘরে বসে প্রচুর ট্রাভেলিং আর মোটো ব্লগিং দেখে আমার নিজের মধ্যেও ইচ্ছে জাগে ট্রাভেলিং বা মোটো ব্লগিং করি। এমনিতে আমি প্রচুর ট্রাভেলিং বা বন্ধুদের সাথে আড্ডা দিতে, খাবার নিয়ে বাজি ধরতে, ঘুরতে পছন্দ করি। চিন্তা করলাম কেননা এগুলোই ভিডিও করি, তাই বলা যেতে পারে রিয়েল ইউটিউবিং শুরু করেছি 2020 সাল থেকেই। আর ইউটিউবিংয়ের উদ্দেশ্য বলতে গেলে শুধু আর্নিং না, সময়গুলোকে ধরে রাখার জন্য আমার মনে হয় না এর চেয়ে কোনো ভালো মাধ্যম আর হতে পারে। কোনো এক সময় ভিডিওগুলো দেখে হয়তো আনন্দ পাবো। যাই হোক, ইউটিউব থেকে টাকাটা কীভাবে তুলেছি সংক্ষেপে বলতে গেলে বলা যায়, গুগল অ্যাডসেন্সে লগ ইন করার পরে আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলা হয়। গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফিকেশন রিকোয়েস্ট করার পর সপ্তাহখানেক পরে গুগল থেকে আমার পোস্ট অফিসে ভেরিফিকেশন কোডযুক্ত একটি লেটার আসে। সেখানে পিন নাম্বার ছিল, পিন নাম্বার দিয়ে আমি আমার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করি। তারপর গুগল আমার কাছে জানতে চায় কোন মাধ্যমে তারা পেমেন্ট দিবে। এবার আমি আমার ব্যাংকের সুইফট মাধ্যম ব্যবহার করে টাকাটা আনি। ব্যাংক আমাকে সব ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করে, পুরো ডিটেলস মেথডটা যদি কেউ জানতে চান আমি এটার উপরে ভিডিও করব চিন্তা করছি। কিন্তু আমার মনে হয় না আমার এ ধরনের কোনো ভিডিও করতে হবে, কারণ ইউটিউবে এ ধরনের ভিডিও অনেক রয়েছে। পুরো ডিটেলসটা জানার জন্য এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর আমার কাছে যদি ভিডিও করার জন্য অনুরোধ করে, কেউ কমেন্ট করে, তাহলে আমি অবশ্যই ভিডিও করব ইনশাআল্লাহ। হিরো গোপ্রো এর ফার্স্ট ইমপ্রেশন বলতে গেলে চমৎকার, এক কথায় অসাধারণ। ভিডিও কোয়ালিটি, কালার টেম্পারিং চমৎকার,
আপনারা দেখতেই পাচ্ছেন লো লাইটের একটা ভিডিও শুট করেছি আমি অ্যাড করার চেষ্টা করছি তবে গোপ্রো নিয়ে আমি ডিটেইলস একটা ভিডিও বানাবো এটার আনবক্সিং কিংবা পারফরম্যান্স নিয়ে এখনো এটা সম্পর্কে পুরোপুরি আমি শিখিনি আমি একদম ফার্স্ট আজকে ওপেন করলাম দেখা যাক এটা নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো বাসার কাছাকাছি চলে আসলাম এতক্ষণ অনেক বিষয় নিয়ে কথা বললাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয় তো রেগুলারলি হয়তো ভিডিও দেওয়া হবে না কারণ সারা দিন ব্যস্ত থাকি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ম্যাক্সিমাম টাইম শুক্রবারে ঘুরতে যাওয়া হয় আর প্রতি শুক্রবারে ঘুরতে গেলে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you.